নমস্কার, আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি আর একটা ভিডিও। মুশকিল আসান এই একটা সিরিজ আমি শুরু করেছি, যাতে বিভিন্ন ধরনের পোষ্যের আচরণগত সমস্যা নিয়ে আলোচনা করব। আপনাদেরই যে প্রবলেমগুলো হচ্ছে, যে সমস্যাগুলো আপনাদের হচ্ছে, সেই প্রশ্নগুলোই আপনারা আমাকে করছেন এবং তারই উত্তর আমি দেওয়ার চেষ্টা করছি আমার যেটুকু জ্ঞান রয়েছে বা অভিজ্ঞতা রয়েছে তার মধ্যে দিয়ে। এর আগের পর্বে আমি ফেসবুকের কিছু প্রশ্ন নিয়েছিলাম, আজকের পর্বে আমি ইউটিউবে আমাদের যে কমেন্ট আপনারা করেন সেখান থেকে কিছু প্রশ্ন তুলে ধরছি এবং সেগুলোই চেষ্টা করছি সমাধান কিভাবে করা যায় তার ব্যাপারে। আপনি যদি প্রথমবার আমার চ্যানেলে এসে থাকেন, তাহলে সবার প্রথম অনুরোধ এটাই যে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন প্রশ্নে যাওয়া যাক। প্রথম প্রশ্ন করেছেন রানী দত্ত 5087 এই অ্যাকাউন্ট থেকে। আমাদের পোষ্য টমি ইন্ডিয়ান ব্রিড, এজ 5 ইয়ার্স। ওয়াকে নিয়ে গেলে প্রচণ্ডভাবে লিশ পুল করে, ধরে রাখা যাচ্ছে না, আর ওয়াকে মানুষ দেখলে বার্ক করছে, অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে। তবে ও একদম অ্যাগ্রেসিভ নয়, এই পর্যন্ত কাউকেই কামড়ায়নি। বাড়ির অচেনা লোক বাড়িতে এলেও ও খুব ফ্রেন্ডলি থাকে, ওকে বেঁধে রাখা হয় না, কারণ এমন ওকে বেঁধে রাখা হয় না। কেন এমন করছে কিছু সাজেশন দিন। সবার প্রথমে আপনাকে একটা ধন্যবাদ জানাই যে ওকে বেঁধে না রাখার জন্যে, কারণ স্বাধীনতা কিন্তু প্রত্যেকটা প্রাণীর মৌলিক অধিকার, এবং আপনার পোষ্যটিকে আপনি বেঁধে রাখেননি, তার থেকে আপনি এই প্রমাণটাই করলেন যে আপনি ওকে কতটা ভালোবাসেন বা ওর জন্য কতটা চিন্তা করেন। এবার আপনার প্রশ্নে আসা যাক। বাইরে বেরোলে লিশ পুল করে এবং যেটা আপনি বলছেন অ্যাগ্রেসিভ হয়ে যায়, আমি এক্স্যাক্ট বুঝতে পারলাম না অ্যাগ্রেশনটা কীরকম অ্যাগ্রেশন, অথবা ও অন্য লোকজনদের দেখে চিৎকার করে নাকি ও কুকুর বেড়াল দেখলে তারা করে, কি করে এক্স্যাক্টলি আমি বুঝতে পারলাম না। কিন্তু যেটা বুঝতে পারলাম যে বাইরে বেরোলে ওর মধ্যে একটা রিঅ্যাক্টিভিটি তৈরি হয়, ও ঘরের মধ্যে একরকম থাকে আর বাইরে বেরোলে অন্যরকম হয়ে যায়, এটাই সম্ভবত আপনার সমস্যা। এই সমস্যা শুধু আপনার নয়, আপনার মতো অনেক পেট প্যারেন্টের এটা কিন্তু কমন একটা সমস্যা। সবার প্রথম যেটা করবেন, বাইরে নিয়ে বার করার আগে আপনি ওকে কিছু বেসিক জিনিস শেখান, রাস্তার কিছু নিয়ম আপনি ওকে বাড়িতে শেখান। ঠিক যেমন ক্রিকেট খেলার আগে দেখবেন নেট প্র্যাকটিস করে, ঠিক সেরকম ওই লিশের সঙ্গে ওর একটা বন্ধুত্ব তৈরি করুন। আরেকটা ব্যাপার বলি, ইন্ডিয়ান পারিয়া কিংবা ইন্ডিয়ান ব্রিড এরা কিন্তু জন্মগতভাবে শিকারী হয়, এরা নিজের চেহারার থেকে ছোট কিছু দেখলে কিংবা প্রতিপক্ষ কাউকে যদি ভেবে নেয় তাহলে কিন্তু তাকে আক্রমণের দিকে চলে যায়। এটা ওদের কিন্তু একটা জন্মগত স্বভাব অথবা ওদের জিনগত একটা বৈশিষ্ট্য বলতে পারেন, কারণ ওরা লড়াই করে বাঁচার একটা ওদের শিক্ষা, এটা ওরা কিন্তু বংশ পরম্পরায় জিনগতভাবে পেয়ে আসছে। এবারে যেটা আমাদের সমস্যাটা হয়, আমরা বুঝতে পারি না অনেক ক্ষেত্রে কি হয়, ধরুন ছোট একটা বিড়াল ও দেখলো, বিড়াল বাচ্চাটাকে দেখে ও ধরতে চলে গেল, অথবা এমন হলো যে উল্টো দিক থেকে কোনো একটা অন্য সারমেয় আসছে ও তার কাছে অ্যাগ্রেসিভভাবে চলে গেল বা অ্যাটাকিং মোডে চলে গেল, এটা হয়, এটা অনেকের ক্ষেত্রে হয়। এক্ষেত্রে যেটা করণীয়, আপনি বেসিক জিনিস ওই লিশটা গলায় পরিয়ে আপনার বাড়ির চারপাশে প্রথমে ওকে প্র্যাকটিস করান। একটা ফাঁকা জায়গা দেখুন, একটা এমন সময় বাছুন যে সময়টাতে আর কোনো রাস্তায় কেউ থাকে না, হতে পারে সেটা রাত্রিবেলা, হতে পারে একদম ভোরবেলা, সেই সময়টা শুধু আপনি আর আপনার পোষ্য থাকবেন, সেই সময়টায় আপনি ওকে লিশটা পরান এবং রাস্তায় হাঁটানো প্র্যাকটিস করুন। বেশ কিছুদিন এটা করার পরে আপনি ধীরে ধীরে ওকে জনবহুল রাস্তার দিকে নিয়ে যান, তাহলে দেখবেন এই সমস্যাটা কিন্তু অনেকটা সমাধান হয়েছে। যদি আপনি নিজে না পারেন তাহলে আপনি আমাদের সাহায্য নিতে পারেন, আমাদের প্রফেশনাল হেল্প নিতে পারেন, ট্রেনিং সার্ভিস আমাদের রয়েছে সেটা নিতে পারেন, আর না হলে আপনার নিকটস্থ কোনো ট্রেনার অথবা কোনো ডগ ওয়াকার যিনি হাঁটান তাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন, এই সমস্যাটা চলে যাবে। পরের প্রশ্নে যাই। পরের প্রশ্ন করেছেন শ্রাবণী পাল 3394 এই আইডি থেকে। নমস্কার স্যার, আমার 7 মাসের একটা ইন্ডি আছে, লাস্ট কিছু মাস ধরে ওর গায়ের লোম উঠে যাচ্ছে আর গোল মতন চুলকানি হচ্ছে বিভিন্ন জায়গায়, মাঝে মাঝে কামড়ে কামড়ে নিজেই লোম তুলে দিচ্ছে, আর কি করলে ঠিক হবে যদি একটু বলেন। এটাকে বলা হয় লিক ডার্মেটাইটিস,
কুকুরেরা কি করে দেখবেন, অনেক সময় বসে নিজেই নিজের হাত চাটছে কিংবা গা চাটছে, বা বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন এই হাতের যে পাঞ্জা এই জায়গাটা চাটছে, চেটে চেটে ওই ওদের যে লালা অর্থাৎ থুতু, ওই লালাটা লেগে লেগে ওই জায়গাটায় ঘা হয়ে যায়, এবং এটা ওরা ক্রমাগত চাটতে থাকে, তার ফলে ঘাটা কমে না বেড়ে যায়। এক্ষেত্রে যেটা করবেন, আপনি প্রথমে একটা এলিজাবেথ কলার কিনবেন, আমি ছবি দিয়ে দিয়েছি, এই কলারটাকে এলিজাবেথ কলার বলে, এই কলার ওর গলায় লাগাবেন, চাটতে দেবেন না কোনোভাবেই, চাটলে কিন্তু বাড়বে। এবং নিওস্প্রিন বলে একটা পাউডার পাওয়া যায় আমাদের হিউম্যান মেডিসিন দোকানে, নিওস্প্রিন বলে একটা পাউডার পাওয়া যায়, সেই পাউডারটা ওই জায়গাটায় দিয়ে দেবেন, আর গলায় ওই এলিজাবেথ কলার বা ই কলার বলে ওটাকে পরিয়ে দেবেন। আপনি দুদিন করুন, দেখবেন অনেক কমে গেছে, বেসিক্যালি না চাটলেই জিনিসটা কমে যায়। তো এটা করুন, কেমন থাকছে আমাকে জানাবেন। পরের প্রশ্নে যাওয়া যাক, বলছেন কুক উইথ আশপিতা, দাদা আমার মেল ল্যাব রয়েছে 8 মান্থস এজ, আমরা ওকে কোনো দিন ঘর থেকে বার করিনি, এখন 2 উইকস থেকে বাইরে না যেতেই ওর বাইরের সকলকে খুব কামড়াচ্ছে, ভীষণ অ্যাগ্রেসিভ। ও আমার 1.5 ইয়ার্সের গোল্ডেন রিট্রিভার আছে মেল, দুজন খুব মারামারি করে, গোল্ডেনটাকে আদর করলে ল্যাবটা কামড়ায়, আমাদের কি করা যায়? এক্ষেত্রে আপনাকে অবশ্যই একজন প্রফেশনালের সাহায্য নিতেই হবে, কারণ আপনাদের পক্ষে সব কিছু এইভাবে আমি ভিডিওয়ে বলে দিলে, বুঝিয়ে দিলে করা সম্ভব হয় না, সেক্ষেত্রে একজন প্রফেশনালের হেল্প আপনার অবশ্যই প্রয়োজন। আমি তবু কিছু জিনিস আপনাকে বলে দিচ্ছি, চেষ্টা করুন হয়তো কিছুটা ফল পেতে পারেন। প্রথমেই যেটা করবেন, অতিরিক্ত পরিমাণে আদর কারুকে করবেন না, দুজনকে একজনকে দেখিয়ে আরেকজনকে আদর করবেন না। যদি এটা করতে হয় তাহলে আপনি অন্য একটা ঘরে চলে যান, কিংবা ওর থেকে দূরে গিয়ে, ওর থেকে আড়ালে গিয়ে আরেকটা বাচ্চাকে আদর করুন, এটা আপনি করুন প্রথমে, কারণ ওরা প্রচণ্ড জেলাস ফিল করে, প্রচণ্ড জেলাসিতে ভোগে, এবং নিজের লোককে কাছে পাওয়ার জন্য ওরা যা ইচ্ছা করতে পারে। সেক্ষেত্রে আপনি যেটা করবেন, আপনি দুজনকে সরিয়ে আদর করবেন, যখন দুজন আপনার সঙ্গে থাকবে দুজনের সঙ্গে কখনোই একসঙ্গে ডেকে আদর করবেন না, মেলামেশা করানোরও চেষ্টা করবেন না, দুজন নিজেদের মতন বড় হোক, ওটাই ওদের ন্যাচারাল, কারুকে বাঁধতে হবে না, কারুকে খাঁচায় রাখতে হবে না, কিচ্ছু করতে হবে না। রাস্তায় বেরোলে যে প্রবলেমটা হয় সেটা আমি একটু আগেও বললাম, এর আগের কমেন্টেই একজন বলেছিলেন, সেটা আমি বললাম, ফলো করবেন, এবং যেটা করবেন কিছু বেসিক ওবিডিয়েন্সের ট্রেনিং ওকে নিজে থেকে করান, যেরকম সিট, স্টে, ডাউন, এইগুলো, এই যে কথা শোনার যে ব্যাপার সেটা তৈরি হবে। আপনি যদি এগুলো না পারেন, এগুলো না করে অন্য কিছুও করতে পারেন আপনার মতন করে, যেমন ধরুন ওকে ডাকলেন, ও এলো, কথা শুনলো, ওকে একটা রিওয়ার্ড দিলেন, আদর করলেন, এরকমভাবে কিছু ওবিডিয়েন্স বা কিছু গুড বিহেভিয়ার ওর মধ্যে ডেভেলপ করান। এটা কিন্তু দুজনের ক্ষেত্রেই করাবেন একই জিনিস, চেষ্টা করবেন যখনই কিছু ভালো কাজ করবে ওকে রিওয়ার্ড দেওয়া, এবং রাস্তায় বার করার আগে ভালো করে বাড়িতে প্র্যাকটিস করে নেবেন। এই ভিডিও শেষে আমি একটা ভিডিও ক্লিপ দেব যে রাস্তায় বার করার আগে বাড়িতে কিভাবে প্র্যাকটিস করবেন, যেটা আপনাদের একটা কাজে লাগতে পারে। পরের প্রশ্নে যাওয়া যাক, পরের প্রশ্ন করছেন রিয়া পাল, দাদা আমার 1.5 ইয়ারের লাসা আছে, সে ঘরের লোক ছাড়া বাইরের কোনো লোক দেখলে খুব চিৎকার করে আর তাদের কাছে তেড়ে যায় বাইট করার জন্যে, ছোট থেকে আমরা ওকে বাইরে নিয়ে যাইনি, বাট এখন লাস্ট 5-6 মাস ধরে ও বাইরে যায় টয়লেট পটি করতে, আননোন লোক দেখলে এরকম করতে থাকে, কি করলে দাদা এটা ঠিক করতে পারবো যদি বলেন? অনেকেই আমরা ভাবি যে ছোট কুকুর নিয়েছি, বাড়িতে থাকবে, আমাদের মতো করেই মানুষ হবে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে আমরা ভুল প্রমাণিত হই, এবং আপনার যে সমস্যা সেটা প্রায় 90% লোকের হয়। যারা এই ভিডিওটা দেখছেন, যাদের লাসা আছে, তারা রিলেট করতে পারবে নিজেদের সঙ্গে। যেটা করবেন, সমস্ত ব্রিডের সমস্ত বাচ্চা, ইন্ডিয়ান হোক, বিদেশি হোক, যে কোনো, প্রচুর পরিমাণে সোশ্যালাইজ করান, সোশ্যালাইজেশনটা প্রচুর পরিমাণে করান। যেটা করবেন, বিভিন্ন মার্কেট প্লেসে নিয়ে যান, বিভিন্ন জায়গাতে ওকে নিয়ে যান যেখানে প্রচুর লোকজন আছে, সেই সব জায়গায় নিয়ে গিয়ে চুপটি করে দাঁড়িয়ে থাকুন, অথবা বসে থাকুন, অথবা এক চক্কর হেঁটে আসুন। নিজে যদি না পারে, নিজে যদি সময় না হয়, অবশ্যই কোনো হাঁটানোর লোক রাখুন, ডগ ওয়াকার এখন প্রচুর আছে, সেই রকম কোনো লোকের পরামর্শ নিন, সাহায্য নিন।
এইটা যতটা করবেন, যত বেশি সোশ্যালাইজ হবে, আপনি দেখবেন 1-2 মাসের মধ্যে কিন্তু আপনি রেজাল্ট পাচ্ছেন। আর এটাও যদি না হয়, তাহলে আপনি আমাদের সঙ্গে কনসাল্ট করতে পারেন প্রফেশনাল হেল্পের জন্যে। আমরা কনসালটেন্সি দিয়ে থাকি, ডগ ট্রেনিং করিয়ে থাকি, সেক্ষেত্রে ওর বিহেভিয়ারের কিছু মডিফিকেশন আমরা ওর জন্যে করে দেবো। অথবা যদি আপনি নিজস্ব কোনো আপনার নিকটবর্তী কোনো ডগ ট্রেনার বা বিহেভিয়ারিস্ট থাকে, আপনি তার সঙ্গে একবার যোগাযোগ করে নিন, কারণ এটা হতে পারে কিছু বিহেভিয়ারাল ইস্যুস যেটা ওর মধ্যে ধীরে ধীরে ডেভেলপ করেছে। কারণ ওই যে দীর্ঘদিন বেরোয়নি, মানুষজনের সঙ্গে মেলামেশা করেনি, এর ফলে ওর মধ্যে একটা শাইনেস তৈরি হয়েছে, একটা জড়তা, একটা আড়ষ্ট ব্যাপার তৈরি হয়ে গেছে। ভেঙে বললে বা বুঝিয়ে বললে এরকম হয়, ধরুন আমাদের বাড়ির বাচ্চা বা আমরা নিজেরাই যদি রাস্তাঘাটে খুব একটা না বেরোই, লোকজনের সঙ্গে খুব একটা মেলামেশা না করি, তাহলে আমরা যখন হঠাৎ করে রাস্তায় বেরোবো বা কোনো অচেনা জায়গায় পৌঁছে যাব, তখন আমাদের ঠিক যে অস্বস্তিটা হয় ওদেরও সেম জিনিস হয়। এবারে আমরা যেটা করি, আমরা নিজেদের মতো করে রিয়্যাক্ট করি বা আমরা চলে আসি, ওরা সেটা পারে না, ওদের আচরণের মধ্যে দিয়ে প্রকাশ করে এবং অনেক ক্ষেত্রে ওটা কামড়া কামড়ি পর্যায়েও চলে যায়। তো এই ব্যাপারগুলো মাথায় রাখুন, একটু সোশ্যালাইজেশনের দিকে নজর দিন, দেখুন অনেকটা প্রবলেম সমাধান হয়েছে। পরের প্রশ্ন দেখে নিন কে করছেন। পরের প্রশ্ন করছেন সোমনাথ শীল। দাদা, আমার ইন্ডি ডগ 1.5 ইয়ার প্রচন্ড চিৎকার করে বা বাইরের কোনো পশু পাখি বা কোনো জোরে আওয়াজ কিছু শুনলে পালায়, কি করা যেতে পারে যদি বলেন। এই সমস্যাটা আমি সম্ভবত আপনাকে আগেও বলেছিলাম, ওর অ্যাংজাইটি থেকে একটা সমস্যা হচ্ছে এবং আপনি এটাকে একটু কেয়ারফুলি হ্যান্ডেল করুন। আপনি প্রয়োজনে একজন ভেটেরিনারি ডক্টরের কাছে গিয়ে কিছু অ্যাংজাইটি রিলিফের মেডিসিন নিয়ে নিন। আমি যদিও মেডিসিন প্রেসক্রাইব করি না বা করার আমার অধিকার নেই, তবু আমি একটা আয়ুর্বেদিক ওষুধ আপনাকে বলে রাখছি, অ্যাংজো কেয়ার, খাওয়াতে পারেন। ফল যদি পান ভালো, যদি ফল না পান সেক্ষেত্রে আপনাকে অবশ্যই একজন বিহেভিয়ারিস্টের সামনে থেকে পরামর্শ নিতে হবে, যিনি কিনা আপনাকে সামনে থেকে দাঁড়িয়ে ট্রেনিংটা দেবেন। তো এক্ষেত্রে আপনার প্রফেশনাল হেল্পের প্রয়োজন। পরের প্রশ্ন করছেন সৌমি মুখার্জি। 1 ইয়ার 8 মান্থসের ইন্ডি আছে আমাদের বাড়িতে, জিনিসপত্র বালিশ চাদর সোফা ছিঁড়ে তছনছ করে ফেলে, বিশেষ করে যখন ওকে বাড়িতে একা রেখে যাওয়া হয়। কি করলে ওর মধ্যে শান্ত থাকার অভ্যাস তৈরি করা যাবে? আমারও একই কথা, এসব ক্ষেত্রে কিন্তু আপনাকে প্রফেশনালের সাহায্য নিতেই হবে। এই যে প্রবলেম, এটাকে বলা হয় সেপারেশন অ্যাংজাইটি, এবং সেপারেশন অ্যাংজাইটি থেকে নানা রকমের আরও অনেক কিছু অ্যাংজাইটি ডেভেলপ করে, যেটা কিনা ওর বিহেভিয়ারকে খারাপের থেকে আরও খারাপ করে দেয়। আর এই যে বাড়ির জিনিসপত্র যে ছিঁড়ে তছনছ করে, এটা শুধুমাত্রই হয় ওর এক্সেসিভ এনার্জির জন্যে। ওদের মধ্যে প্রচুর এনার্জি থাকে এবং এই এনার্জিটাকে চ্যানেলাইজ করা কিন্তু আমাদের দায়িত্ব। একটা ডগের এনার্জি চ্যানেলাইজ করতে গেলে ওকে ফিজিক্যাল এক্সারসাইজ এবং মেন্টাল স্টিমুলেশন এবং একটা স্ট্রাকচার্ড লাইফ, এটা অবশ্যই দিতে হবে। আপনি যদি আমার আগের ভিডিওগুলো ফলো করেন, আপনি দেখবেন আমি বারবার একই কথা বলি, ফিজিক্যাল এক্সারসাইজ উইথ মেন্টাল স্টিমুলেশন। কি করে করবেন না, বেশি করে বাইরে নিয়ে যান, একটু বাইরে হাঁটান, ওয়াক করান এবং কিছু ওকে টাস্ক দিন, যেরকম ধরুন কিছু বেসিক ওবিডিয়েন্স করান, আপনি ডাকুন আপনার কাছে, ও আসলে ওকে কিছু রিওয়ার্ড দিন, ওকে কিছু টাস্ক দিন, যেমন ধরুন হাইড অ্যান্ড সিক খেলা আপনি খেলতে পারেন, কিংবা আপনি ধরুন ও কোনো একটা ভালো কাজ করলো আপনি তাকে রিওয়ার্ড করলেন, কিংবা ধরুন কিছু আপনি লুকিয়ে রেখেছেন, একটা কাগজের কাপ নেবেন, কাপটাকে উল্টো করে ওর তলায় একটা খাবার লুকিয়ে রেখে দেবেন, ওকে ছেড়ে দেবেন, ও খুঁজে খুঁজে গন্ধ শুকে শুকে ওটাকে খুঁজে বার করবে, ওটাই ওর রিওয়ার্ড। এইরকমভাবে আপনি কিন্তু মেন্টাল স্টিমুলেশন দিতে পারেন, যাতে করে ওরা কিন্তু অনেক রিল্যাক্স থাকে। তো এই কাজগুলো আপনাকে করতে হবে, তবে গিয়ে কিন্তু একটা ডগ ভালো থাকবে। আর ইন্ডি ডগের একটা বিশেষ আচরণ বা একটা বিশেষ চারিত্রিক গুণ বা বৈশিষ্ট্য যেটাই বলুন, ওরা কিন্তু ফ্রি থাকতে পছন্দ করে, ওরা ফ্রি রোমিং, এটা ওদের জন্মগত জিনগত, অর্থাৎ ওরা ঘুরে বেড়াবে এবং নিজের খাবার নিজে সংগ্রহ করে খাবে, প্রয়োজনে লড়াই করবে, মারামারি করবে, এটা কিন্তু ওদের চারিত্রিক একটা গুণ। আমরা যেটা করি, আমরা বাড়িতে ইন্ডি ডগ
আমি বিশেষ করে ইন্ডি ডগের কথা বলছি, আমরা বাড়িতে একটা ইন্ডি ডগ যখন রাখি আমরা কোনো কাজ দিই না, আমরা ওর ইউটিলিটি বুঝি না, এবং আমরা কিন্তু ওকে ও যেভাবে অভ্যস্ত সেই জীবনটা ওকে দিই না, ওর জিনে যেটা আছে সেটা আমরা দিতে পারি না। কি করবেন, বিভিন্ন জায়গায় নিয়ে যান, ওকে ঘোরান, ও ঘুরুক, ওরা যত এক্সপ্লোর করবে তত ওদের ব্রেন রিল্যাক্স থাকবে। ওদের কিন্তু একটা খুব স্বাভাবিক একটা আচরণ, ওরা প্রচুর ঘুরবে এবং প্রচুর নতুন নতুন জায়গা এক্সপ্লোর করবে, এবং সেই জায়গায় নিজের একটা মার্ক ছেড়ে আসবে, টয়লেট করবে দেখবেন, নিজের একটা এরিয়া মার্ক করে দেবে। এটা কিন্তু ওদের একটা নেচার, এই কাজটা বেশি করে করান, দেখবেন আপনার সমস্যা কিন্তু অনেকটা সমাধান হয়েছে। এরপরের প্রশ্ন দেখে নি, করছেন দেবজানী দত্ত। দাদা, আমার 3 মাস রটওয়াইলার পাপ্পি আছে, এছাড়া 1 ল্যাব 1 রটওয়াইলার মানে পাপ্পি মা আছে। বড়রা খুব ঠান্ডা কিন্তু বাচ্চারা কে ওদের সঙ্গে ছাড়া যায় না, বাচ্চাটা ওদের ভীষণ কামড়ায়, ওদের কান, লেজ, পেট, গলা সব জায়গায় কামড়ায়, কি করা যায়? এটা আপনার কোনো সমস্যাই নয়, আপনি এর আগে অনেক বাচ্চা রেখেছেন, বাচ্চারা বড় হয়েছে, আপনি জানবেন যে পাপ্পিরা প্লে বাইট দেয়, পাপ্পি যখন থাকে তখন ওরা প্লে বাইট দেয়, এবং এই প্লে বাইটটা চলে ততদিন যতদিন না ওরা ম্যাচিওর হয়, দাঁত, নতুন দাঁত পড়ে, নতুন দাঁত ওঠে, ওই যে দাঁতে যে একটা শিরশিরানি ব্যাপার আসে, এইসবের কারণে কিন্তু ওরা প্লে বাইট দিয়ে থাকে। আপনি যথেষ্ট সৌভাগ্যবতী যে আপনার বাড়িতে একটা বড় কুকুর রয়েছে, সেই আপনার ওই বাচ্চাগুলোকে কিন্তু ট্রেনিং দিয়ে দেবে, কিচ্ছু চিন্তা করবেন না, ওই দেখবেন আপনার বাচ্চাদেরকে একটা গাইড করে দিচ্ছে, এবং লিমিটেশন যেটাকে বলা হয়, লিমিটেশন সেট করা, সেটা ওরাই করে দেয়। তো এটা নিয়ে চিন্তার কিছু নেই, যদি পারেন একটু বেশি করে সময় দিন, ওদেরকে অবজার্ভ করুন, দেখবেন অনেক কিছু নিজের থেকে জানতে পেরে গেছেন। পরের প্রশ্ন দেখে নিই, পরের প্রশ্ন করছেন শুভ 4623। আমাদের গোল্ডি 3 মান্থসের জিএসডি, ও এখন রয়্যাল ক্যানিন স্টার্টার খাচ্ছে, ওকে কি হোম ফিড দেওয়া যাবে? যদি দেওয়া যায় তো কি দেব, জিএসডির ফিড না আপনার মতামত চাইছি। যদি রয়্যাল ক্যানিন খায় তো আমি বলবো এই মুহূর্তে সবচেয়ে ভালো খাবার, কোনো প্রবলেম নেই, রয়্যাল ক্যানিন খাওয়ান, আজীবন কাল খাওয়ান, এর সঙ্গে যেটা করবেন পর্যাপ্ত পরিমাণে জল খাওয়াবেন। আর হোম ফুড যদি দিতে হয় তাহলে ব্যালেন্স ডায়েট দেবেন, যেমন প্রোটিন যতটা প্রয়োজন ওর শরীর অনুযায়ী, ওর কার্বোহাইড্রেট যতটা প্রয়োজন, ফ্যাট যতটা প্রয়োজন, ইত্যাদি যা যা জিনিস যতটা প্রয়োজন সেরকম একটা ব্যালেন্স করে ডায়েট দেবেন, তাহলেই দেখবেন কিন্তু একটা সঠিক একটা গ্রোথ পাচ্ছেন। তো ব্যালেন্স ডায়েটের খুব প্রয়োজন, রয়্যাল ক্যানিন ব্যালেন্স ডায়েট আছে, আপনি খাইয়ে যান, স্টার্টারও খাওয়াতে পারেন, কোনো সমস্যা নেই। অনেকে আছে সারা জীবন স্টার্টারই খাইয়ে যায়, পরিমাণটা কমে যায়, সেটা আপনি দেখে নেবেন। আর যদি আপনার এর বাইরে কোনো পরামর্শ লাগে আমার নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। পরের প্রশ্ন দেখে নি, সন্দীপ গোস্বামী 6713 বলছেন, আমার 2টো ডগ আছে, 2টোই ফিমেল, একটা জিএসডি একটা ডোবারম্যান, এটা 2 বছর 3 মাস আর জিএসডিটার 3 বছর 4 মাস। ডোবারম্যানটা জিএসডিটাকে দেখে সব শিখেছে, কিন্তু আমার কাছে যে জিএসডিটাকে আসতে দেয় না, দুজন একসঙ্গে খেলে সবসময় ছাড়া থাকে, ওকে আমার কাছে আসতে দিতে চায় না, একটা অদ্ভুত আওয়াজ করে, সেই কারণে কি জিএসডিটা ভয় ভয় থাকে, এর উপায় কি? একটু আগে একটা কমেন্টে আমি বললাম একজনের 2টো ডগ রয়েছে, একজন একটি ল্যাব একটি গোল্ডেন, এবং দুজনেই কিন্তু এই সেম সমস্যা আপনার যেটা সেটাই রয়েছে। তবু আরেকবার বলে দিই আপনাকে, দুজনকে একসঙ্গে আদর করার চেষ্টা করবেন না, দুজনে আলাদা রাখবেন, মানে থাকবে এক জায়গাতেই, দুজনকে একসঙ্গে আদর করার কোনো চেষ্টা করবেন না, আপনি দূর থেকে দেখবেন ওদেরকে, ওটাই কিন্তু ওদের কাছে রিওয়ার্ড, ওটাই কিন্তু ওদের কাছে আদর, ওরা কিন্তু আমাদের মতন আদর বোঝে না, আমরা জোর করে করি এই আদরগুলো, গায়ে মাথায় হাত বোলানো, আর এখানেই প্রবলেমটা হয়। আমি নিজের অভিজ্ঞতা দিয়ে আপনাকে বলতে পারি, আমার বাড়িতেও একই জিনিস হয়, এবং যার বাড়িতেই একাধিক কুকুর আছে তাদের সবার বাড়িতে একই জিনিস হয়, বিশেষ করে ডোবারম্যান এই প্রজাতির, এরা প্রচণ্ড বাড়ির যে ওর যে ওনার কিংবা প্যারেন্ট যেটাই আপনি বলুন তার প্রচণ্ড গায়ে লাগা হয়, তাকে একটুও ছাড়তে চায় না, এই সেই কারণে যেটা হয় ওই সেই ব্যক্তির কাছে অন্য কাউকে ওরা আসতে দিতে চায় না, এটা ওদের একটা ধর্ম,
আপনি প্রভু ভক্তি বলতে পারেন, আপনি লয়্যালটি বলতে পারেন, আপনি যা খুশি বলতে পারেন, ভালোবাসা বলতে পারেন, এটাই। এই কারণে যেটা করবেন, কাউকে বেশি প্রায়োরিটি দেওয়ার দরকার নেই, সবাইকে বুঝিয়ে দেবেন যে সবাই সমান আপনার কাছে। একজনকে ভালোবাসছেন, তাকে দেখে আরেকজনের জেলাসি ফিল হয়, এটা করার দরকার নেই। এই ভুলটা আমরা বলি কিন্তু অনেক ক্ষেত্রে করে ফেলি, তখন সেখান থেকে একটা সংশোধন করে নেবেন। কারণ সবসময় হয় না, আমরাও মানুষ, আমাদেরও কিছু ইমোশনস থাকে, এবং আমরা হয়তো ওদেরকে কখনো কখনো একটু বেশি আদর ভালোবাসা দিয়ে ফেলি, প্রবলেমটা তখনই হয়। এই সমস্যাটা যখনই ধরতে পারবেন তখনই কন্ট্রোল করবেন, নাহলে কিন্তু পরবর্তীকালে সমস্যা হবে। আপনি চেষ্টা করুন এবং অবশ্যই আমাকে জানাবেন। এর বাইরে কিছু জানতে হলে আপনি আমার সঙ্গে আমার নম্বরে যোগাযোগ করতে পারেন। এর বাইরে যদি কোনো আরও প্রশ্ন থাকে আপনারা কমেন্টে করতে পারেন, আমরা পরের এপিসোডে সেগুলো নিয়ে আলোচনা করব। বলেছিলাম একটা ভিডিও আমি দেব ভিডিও শেষে, যে লিশে কীভাবে হাঁটাবেন, কীভাবে প্র্যাকটিস করাবেন বাড়িতে, তার একটা ছোট ভিডিও আমি দেব। তো সেই ভিডিওটা আপনাদের জন্য রইল, দেখুন ভিডিওটা এবং আপনারা চেষ্টা করুন সেইভাবে প্র্যাকটিস করানোর বাড়িতে। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, কারণ আপনাদের জন্য অনেক কষ্ট করে এই রকম কন্টেন্ট আমাকে বানাতে হয়, এবং অবশ্যই এর পিছনে সময় আছে, রিসার্চ আছে, নিজের পড়াশোনা আছে, নিজের শিক্ষা আছে। তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাকে শেয়ার করবেন। যত বেশি শেয়ার করবেন তত অনেক মানুষের কাছে এই ভিডিও পৌঁছবে, যাতে হয়তো প্রকৃতপক্ষেই এই জিনিসগুলো জানার প্রয়োজন আছে। ভালো থাকবেন সবাই, আর দেখা হচ্ছে পরের এপিসোডে। সবার প্রথমে বলে রাখি, লিশে যে সমস্ত বাচ্চারা প্রচণ্ড রিয়্যাকটিভ, অর্থাৎ লিশ পুল করে, তাদেরকে কিন্তু সরাসরি রাস্তায় নিয়ে বার করবেন না। একটা ভিডিও আমি কিন্তু এর আগেও দিয়ে রেখেছিলাম যে লিশে কীভাবে হাঁটাবেন। এবার আমি দেখাচ্ছি আপনাকে যে বাচ্চারা এক্সেসিভ লিশ পুলিং করে, তাদের প্রথমে ঘরের মধ্যে লিশে প্র্যাকটিস করিয়ে নেবেন। লিশটা ভালো করে, লিশের যে ভাষা সেটা ওদেরকে প্রথমে ঘরে থেকেই বোঝাতে হবে। এটা একটা ল্যাঙ্গুয়েজ, এটা একটা টুল, এই টুলটা আমরা ব্যবহার করি ওদেরকে কন্ট্রোল করার জন্যে। ওরা কিন্তু বোঝে না লিশ কি, হারনেস কি, চোখ চেন কি, কিচ্ছু বোঝে না। আমরাই এগুলো ওদেরকে ইন্ট্রোডিউস করেছি, তো সেই জন্যে আমাদের কিন্তু দায়িত্ব হচ্ছে এই লিশটা কি, এটা কিভাবে কাজে লাগবে সেটা ওদেরকে ভালো করে বুঝিয়ে দেওয়া। তো ঘরের মধ্যে যখন প্র্যাকটিস করবেন তখন একটা জিনিস মাথায় রাখবেন, এটা কিন্তু কি ফ্যাক্টর, এইটা আপনি যদি করতে পারেন আপনার কিন্তু লিশ রিঅ্যাক্টিভিটি অনেক কমে যাবে। ঘরের মধ্যে করতে পারেন অথবা বাড়ির ছাদে, অথবা এমন একটা জায়গা যেখানে কিন্তু ডিস্ট্রাকশন নেই, শুধুমাত্র আপনি থাকবেন আর আপনার পোষ্য থাকবে, এই দুজনই থাকবেন, আর কোনো কিন্তু ডিস্ট্রাকশন হবে না। এরকম একটা জায়গাতে আপনি লিশটা পরাবেন, সঙ্গে একটা কলার, যে কোনো কলার হোক, যেটাই আপনি স্বচ্ছন্দ সেইটা। এইবারে ঘরের মধ্যে খুব ভালো করে দেখুন, আমি কিছু জিনিসপত্র ঘরের মধ্যে রেখেছি, কিছু আসবাবপত্র, তার মধ্যে দিয়ে ওকে নিয়ে যাব, ঠিক যেমনটা রাস্তায় ওরা করে, প্রচুর লোকজন তার মধ্যে দিয়ে কাটিয়ে কুটিয়ে যাওয়া, সেই জিনিসটা কিন্তু ঘরের মধ্যে আমি একটা পরিবেশ তৈরি করেছি। তো চলুন আপনাকে দেখাই কিভাবে করবেন। লিশের কাজ হচ্ছে হালকা করে একটুখানি টেনে ওকে আমার দিকে ডাকা, অ্যাটেনশনটা নেওয়া। এই নয় যে আমি একদম লিশ ধরে টানা হেঁচড়া করবো, এরকম নয়। আর একটা ভুল আমরা করি, আমরা লিশটা ধরি ভুল। অধিকাংশ পেট প্যারেন্ট কী করি, এইভাবে লিশ ধরি, এইভাবে লিশ ধরি, তারপরে ওকে ছেড়ে দিই, ও নিজের মতন দৌড়ায়। কিন্তু অ্যাকচুয়ালি লিশ ধরবেন, পোষ্যকে নিজের বাঁ দিকে রাখবেন, লিশ এইভাবে ধরবেন আর হালকা টান দেবেন, এই ঠিক আমি যেরকম দিচ্ছি, এটা কিন্তু জোরে নয়, জেন্টেল একটা টান, চল আয়। এই আমি ওকে নিয়ে যাচ্ছি, চেয়ার রেখেছি একটা, চেয়ার কাটিয়ে আবার নিয়ে আসছি, আবার নিয়ে যাচ্ছি, অন্যদিকে চলে গেলে আবার ডেকে নিয়ে আসতে হবে নিজের কাছে। এইভাবে একটা পরিবেশ সৃষ্টি করে সমস্ত কিছু দিয়ে কাটিয়ে এই রকম করে নিয়ে যেতে হবে। এই প্র্যাকটিসটা আপনাকে বাড়িতে করতে হবে, তারপরে গিয়ে আপনি বুঝতে পারবেন যে রাস্তাতে কতটা এটা কাজে দিচ্ছে। এটা কিন্তু কাইন্ড অফ অ্যাজিলিটি, আপনি বাড়ির মধ্যেও এটা করাচ্ছেন। এই অ্যাজিলিটি ট্রেনিংয়ের একটা পার্ট হলো এই রকম অবস্ট্রাকশন ক্রিয়েট করে ওদেরকে ব্রেনটাকে কাজে লাগানো। আর একই সঙ্গে এই যে লিশটা আমি টানছি, আমি ডান দিকে যেতে চাইলে আমি লিশটা হালকা ডান দিকে টানবো,
আমি যখন বাঁ দিকে যাব আমি হালকা বাঁ দিকে টানবো। এই কাজটা করার পরে লিশের সঙ্গে ওর যে স্বচ্ছন্দ বোধ সেটা তৈরি হবে।